गुड मॉर्निंग क्लास। आज के हमरा क्लास थ्री ए बटरफ्लाई जो बोलता तुम्हारे काचे आचे ये जो बटरफ्लाई बोलता तुम्हारे काचे आचे तार पेज नंबर 16 बार कर दो। लेसन वन आज के हमरा कर लेसन वन की नहीं आचे ना माय फ्रेंड्स। फ्रेंड्स माने तुमरा जानो, फ्रेंड माने की बंधु, फ्रेंड्स একের বেশি বোঝায় বন্ধুরা। তাহলে আমার বন্ধুরা, আমার বন্ধুরা, এবং এটা ইউনিট ওয়ান থেকে আমরা শুরু করছি। দেখো একটা ছবি আছে, সেই ছবি ধরে শুরু হয়েছে কিন্তু লেখাটা। আজ আমরা এই দুটো গল্পটাকে পড়িয়ে দেবো, তারপরে তোমরা অনুশীলনীগুলো যেগুলো অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তোমরা করবে, অভ্যাস করবে, কোনো অসুবিধা হলে বলবে। চলো শুরু করা যাক। ভালো করে খেয়াল করবে প্রত্যেকটা শব্দের উচ্চারণ, কিন্তু ভালো করে শুনবে, চেষ্টা করবে সেরকম ভাবে পড়া। Do you know this girl? তুমি কি এই মেয়েটিকে চেনো? মানে চেনা বা জানা, বা তুমি কি এই মেয়েটিকে জানো? KNOW দেখো, এগুলো শিখে নাও আস্তে আস্তে। দেখো KNOW নো, এটা উচ্চারণ হবে নো, আর এটারও উচ্চারণ হচ্ছে নো। এই নো মানে হচ্ছে না, আর এই নো মানে হচ্ছে কি জানা বা চেনা। খেয়াল রাখো এগুলো যখনই পড়বে উচ্চারণটা খেয়াল রাখবে, দুটোর উচ্চারণ একই কিন্তু মানে আলাদা, বানান আলাদা, এগুলো খেয়াল রাখবে। সিস কাজল, সে হয় কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের আছে অনেক বন্ধু। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, তার বিদ্যালয়ে বা স্কুলেই বলি, তার স্কুলে অনেক বন্ধু আছে। She loves all her friends very much. সে তার বন্ধুদের খুবই ভালোবাসে। দেখো খেয়াল করে দেখো, পার্সনে যেটা আমরা পড়েছিলাম লাভস, she loves মানে সে ভালোবাসে, ভালোবাসা একটা ভার্ব ক্রিয়াপদ, মানে যেহেতু একজন বলে যাচ্ছে আমি তুমি বাইরে তাই ইয়েস করছে। খেয়াল করো এগুলো আমার নোট করো, she loves all her friends very much, সে তার বন্ধুদের খুবই ভালোবাসে। Some of her friends live far away, far away মানে অনেক কিন্তু কাজলের কিছু বন্ধুরা তার বাড়ির কাছেই বাস করে, নিয়ার মানে কাছে। Do you know who they are? তুমি কি চেনো তারা কারা, বা তুমি কি জানো তারা কারা? দেয়ার তারা হলো কারা, তারা দেখো লেখা আছে ছবি দিয়ে দিয়ে বলা আছে, দেয়ার হলু দি ডগ, হলু নামের কুকুরটা, মিনি দি ক্যাট, মিনি নামের বিড়ালটা, রামু দি শিপ, শিপ মানে ভেড়া, এই ভেড়ার প্রসঙ্গে আরেকটা এইচ এইচ ডব্লিউ, শিপ মানে ভেড়া, আবার SHIH মানে হচ্ছে গিয়ে জাহাজ। তাহলে দেখো উচ্চারণটা এক কিন্তু মানে আলাদা, তাদের বানান আলাদা, এইগুলো খেয়াল করতে করতে যাবে। এন্ড মতি দিকা, এবং মতি নামের গরুটা। হলু ইজ ভেরি ব্রেভ, ব্রেভ মানে সাহসী, হলু হয় খুব সাহসী। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা, অ্যাজ শি ইজ কাজল, যেই সে কাজলকে দেখে, সেজ সে বলে উফ উফ মানে সে ভৌভৌ করে চিৎকার করে ওঠে। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, বার্ক মানে গিয়ে আর কে, বার্ক বার্ক মানে হচ্ছে গিয়ে কুকুরের আওয়াজ, কুকুর যে ভৌভৌ করে ডাকে সেটাকে বার্ক বলে। যেমন হয়তো আমরা পরে করবে, এখনই বলছি না, যে কুকুরের আওয়াজকে বার্ক বলে। কাজল ইজ নট অ্যাফ্রেড, নট অ্যাফ্রেড মানে ভয় পাবে, নট অ্যাফ্রেড মানে ভয় পায় না, মানে কাজল কিন্তু তার তাকে ভয় পায় না। সি ক্যারিজ বিস্কিটস ফর গোলু, সে গোলুর জন্য বিস্কুট নিয়ে যায়। কাজল লাভস গোলু, কাজল গোলুকে ভালোবাসে। গোলু অলসো লাভস কাজল, গোলুও কাজলকে ভালোবাসে। হি ওয়াকস হিজ টেইল অ্যাট হার, সে তার দিকে যে ল্যাজ নাড়া, তার লেজটা নাড়ে, ওয়াক মানে নাড়া, তাহলে হি ওয়াকস
his tail একা খেয়াল করবে যে ভার্বে পরে এস কখন বসছে আর কখন বসছে এগুলো খেয়াল করবে প্রত্যেককে খেয়াল করবে পরের প্যারাগ্রাফে মিনি দি ক্যাট ইজ ভেরি স্মার্ট মিনি নামে যে বিড়ালটা সে হয় খুবই বুদ্ধিমান স্মার্ট মানে বুদ্ধিমানও বলতে পারি এখানে এভরি মর্নিং প্রত্যেকদিন সকালবেলা অ্যাজ হি সেইজ কাজল যেই সে কাজলকে দেখে সি মিউস সে মিউ মিউ করে ওঠে সি রেইজেস হার প প মানে থাবা পশু পাখিদের থাবাকে বলে প পি এ ডব্লিউ প সি রেইজেস হার প সে তার থাবাগুলো তোলে থাবা তোলে একটা থাবা তোলে অ্যাট সেজ এবং বলে ওঠে মিয়াও মিয়াও সি লাভস কাজল সে কাজলকে ভালোবাসে কাজল অলসো লাভস মিনি কাজলও মিনিকে ভালোবাসে She carries milk for Mini to drink. She Minir খাওয়ার জন্য আমরা বাংলাতে তো জল খাওয়াই বলি বা পান করা তো সাধারণত বলি না ড্রিঙ্ক মানে পান করা এটা জেনে রাখো মানে কোনো তরল পদার্থ খাওয়ার ক্ষেত্রে সেটাকে মিনিতে ড্রিঙ্ক করে She carries milk. সে বয়ে নিয়ে আসে দুধ কার জন্য না মিনির জন্য যে মিনির খাওয়ার জন্য সে দুধ নিয়ে আসে পরের প্যারাগ্রাফ রামু দি শিপ ইজ ভেরি উলি উলি মানে পশমের মতো জিনিস এটাকে বলা হয় উলি নরম পশমের মতো নরম এটাকে বলে উলি মানে গায়ে খুব পশম আছে তোমরা সকলে জানো ভেড়ার গা থেকে পশম কেটে নিয়ে পশমের জামা কাপড় তৈরি করা পশমের কোট তৈরি হয় তো রাম নামের যে ভেড়াটা হচ্ছে খুবই উলি খুবই নরম বা খুবই তুলতুলে তার গা এভরি ডে প্রত্যেক দিন অ্যাজ হি সিস কাজল যেই সে কাজলকে দেখে হি ব্লিডস সে ব্লিড করে মানে ব্যাবা করে ডাকে মানে ব্লিড মানে কি বি এল ই এ টি ব্লিড ব্লিড মানে হচ্ছে ভেড়ার ডাক হি জাম্পস এন্ড সে সে লাফিয়ে ওঠে অ্যান্ড সে এবং বলে কি বলে না ব্যা হ্যাঁ হি লাভস কাজল সে কাজলকে ভালোবাসে কাজল অলসো লাভস রাম কাজলও রামকে ভালোবাসে সি ক্যারিজ গ্রিন লিভস ফর রামু টু মাঞ্চ মাঞ্চ মানে চিবিয়ে খাওয়া তোমরা মাঞ্চ ওই ক্যাডবেরির নাম শুনেছ মাঞ্চ মাঞ্চ মানে তো চিবিয়ে খাওয়াটাকে মাঞ্চ বলে বুঝে গেছে মানে কচমচিয়ে খাওয়া মানে ভেড়ার খাওয়া গরুর খাওয়া তোমরা যদি খেয়াল করে দেবো ওরা কচমচিয়ে খায় মানে এরম ভাবে খায় মানে পেটে খাওয়া সেগুলো কচমচিয়ে খাওয়া তাকে মাঞ্চ বলে যাই তাহলে সে রামু খাওয়ার জন্য সবুজ সবুজ পাতা নিয়ে আসে যাও পরে পাতায় যাও আর একটু বাকি আছে মতি দি কাউ ইজ ভেরি জেন্টল জেন্টল মানে নন্দ বা শান্ত তাহলে মতি নামের যে গরুটা সে খুবই শান্ত এভরি মর্নিং প্রত্যেক দিন সকালবেলা অ্যাজ সি সিজ কাজল যেই সে কাজলকে দেখে সি সেজ সে বলে মো মো সে আম্মা আম্মা করে ডেকে ওঠে তাহলে গরুটাকে কি বলে মো সি নটস হার হেড সে নাড়ায় তার মাথা সে তার মাথা নাড়ায় সি লাভস কাজল সে কাজলকে ভালোবাসে কাজল অলসো লাভস মতি কাজলও মতিকে ভালোবাসে সি প্যাটস অন হার ব্যাক সে প্যাট করে মানে থাপ্পড় থাবড়া মারে তার পিঠে থাবড় মারে তাহলে তোমরা বলো দেখি হু এবং হার ফ্রেন্ডস ডাস কাজল লাভ মোস্ট এই যে তার এই চার বন্ধু এই যে বন্ধুদের মধ্যে কাজল কাকে সবচেয়ে বেশি ভালোবাসে ইজ ইট ভুলু সেটা কি ভুলুকে বেশি ভালোবাসে ইজ ইট মিনি সেটা মিনিকে বেশি ভালোবাসে আর ইজ ইট রামু সেটা সে রামুকে বেশি ভালোবাসে কাকে সে বেশি ভালোবাসে আর ইজ ইট মতি সে মতিকে বেশি ভালোবাসে কাকে ভালোবাসে বলছে যে না যে কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি কাজল প্রত্যেককেই সমানভাবে ভালোবাসে কাজল প্রত্যেককেই সমানভাবে বোঝা গেল প্রত্যেকে তোমরা অ্যাক্টিভিটিগুলো করবে করার পরে আমরা পরের ইউনিটটা যাবো পরের ইউনিটে যাবো ইউনিট টু একটা আছে সিরিয়াস ওটা আমরা যাবো আপাতত হয়ে গেল